শুরু করছি স্যার আর্থার কোনান ডায়লের শার্লুক গল্প অ্যাডভেঞ্চার অফ উইস্টেরিয়া লজ সময়টা আঠারোশো বিরানব্বই সালের মার্চ মাসের একটা দিন সকাল থেকেই বাইরে ঝড়ো হাওয়ার দাপট চলছে একটা রিপ্লাই পেড টেলিগ্রামের জবাব লিখে দিয়ে হোমস একমনে পাইপ টানছে সহসা আমার দিকে ঘুরে দাঁড়িয়ে টেলিগ্রামটা হাত বাড়িয়ে দিল লেখাটা নজরে পড়ল। একটা বিদ ঘুটে অভিজ্ঞতা বড্ড চিন্তায় ফেলেছে আপনার পরামর্শ দরকার স্কট ক্রস ডাকঘর জিজ্ঞাসুর দৃষ্টি তুলে হোমসের দিকে তাকালাম বলল কর্নেল ক্যারোথার্সকে খাঁচাবন্দি করবার পর থেকে সময়টা বড্ড একঘরে হয়ে পড়েছিল যা হোক একটা মামলা পেলেও একটু হাত পা খেলিয়ে নেওয়া যেত আমাদের কথার মাঝখানেই হৃষ্টপৃষ্ট দীর্ঘকায় এক ভদ্রলোক ঘরে ঢুকলেন ভারী মুখ রীতিমতো অভিজাত চেহারা কিন্তু চুল উস্কো খুস্ক মুখে স্পষ্ট উত্তেজনার ছাপ ঘরে ঢুকেই উত্তেজিতভাবে বলতে শুরু করলেন মিস্টার হোমস জীবনে এমন পরিস্থিতিতে কখনো পড়িনি রীতিমতো দুর্বোধ্য এক বিদঘুটে ব্যাপার আপনি বলুন আমি এখন কি করি হোমস আগন্তককে বসিয়ে স্নিগ্ধ কণ্ঠে বলল গোটা ব্যাপারটা গুছিয়ে খুলে বলুন ঘুম থেকে উঠেই তো দেখছি ঝঞ্ঝাটে পড়েছেন দাড়িটা কাটবারও সময় পাননি মাথায় চিরুনি পড়েনি বুট আর ওয়েস্ট স্কোর্টের বোতাম পর্যন্ত ঠিক মতো লাগানো হয়নি কিন্তু অত দেরি করলেন কেন এখন বাজে সোয়া দুটো টেলিগ্রামটা করেছেন বেলা একটাই মশায় আর বলেন কেন এদিক সেদিক তত্ত্ব তল্লাশি করতেই তো খানিকটা সময় কেটে গেল বুঝতে পারছি নিজেই ব্যাপারটা পুলিশের আওতায় পড়ে না সে কারণেই আপনার স্মরণ নিতে হলো না সিঁড়িতে বুটের কড়া শব্দ তুলে হুরমুর করে ঘরে ঢুকলেন দুই পুলিশ অফিসার একজন আমার পূর্ব পরিচিত স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর গ্রেকসন দ্বিতীয় জনের পরিচয়ও পাওয়া গেল উপস্থিত গ্রেকসনের কাছ থেকে স্যার কনস্টেবুলারির ইন্সপেক্টর বেনেস বেশ চোখা বুদ্ধিদীপ্ত চেহারা পরিচয় পর্ব সমাধা করেই গ্রেগসন আগন্তুকের দিকে তাকিয়ে বলে উঠলেন আপনি তো মিস্টার জন স্কট ইকিলস লি এর হাউসে থাকেন হ্যাঁ কিন্তু কি ব্যাপার বলুন তো মশাই আপনার পেছনে ঘুরে ঘুরে সকাল থেকে হয়রান হচ্ছি শেষমেশ সেলিং ক্রস পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিয়ে পাত্তা পেয়ে ছুটে এলাম আপনার একটা জবানবন্দি দরকার উইস্টেরিয়া লজের মিস্টার অ্যালোইসিয়াস গার্সিয়া কাল রাতে খুন হয়েছেন এই সম্পর্কে আপনার বক্তব্য শুনতে চাই মিস্টার ইকলিস বিস্ফারিত চোখে বলে উঠলেন কি সাংঘাতিক খুন হলেন হ্যাঁ নিহত ব্যক্তির পকেটে আপনার একটা চিঠি লেখা পাওয়া গেছে আপনি লিখেছিলেন কাল রাত তার বাড়িতে কাটাবেন হ্যাঁ লিখেছিলুম কিন্তু গ্রেকসন পুলিশি নোট বই পকেট থেকে বার করে টেবিলে রেখে প্রস্তুত হয়ে বসল এমন সময় হোমস বলল গ্রেকসন ব্যস্ত হলো না ভদ্রলোক নিজ থেকেই সব বলতে যাচ্ছিলেন একসঙ্গেই বসে ব্যাপারটা শোনা যাক মিস্টার ইকলিস যা বলতে যাচ্ছিলেন এবারে শুরু করুন নির্দ্বিধায় সব গুছিয়ে পরপর যা যা ঘটেছে বলে যান মিস্টার ইকলিস ইন্সপেক্টরের দিকে চোখ বুলিয়ে নিয়ে বলতে শুরু করলেন তার বিধ অভিজ্ঞতার কথা আমি একা মানুষ বিয়ে করিনি বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিয়ে দিন কেটে যাই কেনসিংটনের অ্যালবামারাল ম্যানসন থেক থাকে মেলভিল পরিবার প্রায় ওদের ওখানে যাওয়া পরে হপ্তা কয়েক আগে এদের এখানেই গার্সিয়া নামে এক তরুণের সঙ্গে আলাপ হয় শুনলাম জন্মসূত্রে সেই স্পেনের মানুষ দূতাবাসের সঙ্গেও তার একটা যোগসূত্র আছে ভারী মধুর ব্যবহার ইংরেজিও বলে চমৎকার মিষ্টি কথা বলে আনন্দ পেলাম আলাপ যেদিন হলো লির বাড়িতে এলো আমাকেও তার উইস্টেরিয়া লজে দিন কত কাটিয়ে আসার জন্য নিমন্ত্রণ করে গেল ওর বাড়িটায় বাড়িটা এশারার অক্সকটের মাঝামাঝি জায়গায় কথা দিয়েছিলাম তাই গতকাল সন্ধ্যায় গিয়েছিলাম গার্সিয়ার কাছেই শুনেছিলাম তার বাড়িতে লোকজন বলতে তার দেশোয়ালে এক বিশ্বাসী চাকর আর একজন পাচক ঘর ঘরস্থলী ওরাই সামলায় উইস্টোরিয়া লজ সেকেলে বাড়ি জরাজীর্ণ অবস্থা দেখেই বুঝলাম মেরামত হয় না অনেক দিন গাড়ি হাঁকিয়ে গিয়ে হাজির হলাম সন্ধেবেলা গার্সিয়া খুব খুশি হয়ে খাতির করে আমাকে ভেতরে নিয়ে গেল মালপত্র নিয়ে গেল চাকরটা দেখলাম লোকটা চোখে মুখে কেমন একটা বিষণ্ন ভাব ভালো লাগলো না খেতে বসে গার্সিয়ার হাব ভাব আবার আঙুল যাচ্ছে কখনো নখ কামড়াচ্ছে একটা অস্থির ভাব চোখে মুখে বুঝতে কষ্ট হয় না ভেতরে ভিতরে কোনো ব্যাপার তোলপাট চলছে খুবই অস্বস্তিতে পড়লাম খাওয়া দাওয়াও জমলো না ভাবলাম এই পরিবেশে থাকা চলে না সুতনা কেটে পড়বো কিন্তু সে তো হলোই না উল্টে যা ঘটল শুনলে আপনারাও হয়ে যাবেন। আপনাদের মুখে ঘটনা শুনে অনেক কিছুই অর্থপূর্ণ মনে হচ্ছে। কিন্তু তখন কোন রকম সন্দেহই মনে জাগেনি আমাদের খাওয়া শেষ হয়ে এসেছে এমন সময় চাকরটা একটা চিট চিরকুট এনে দিল গার্সিয়ার হাতে লক্ষ্য করলাম চিরকুটটা পাওয়ার পর কেমন গুম হয়ে গেল কথাবার্তা বিশেষ আর বলল না কেবল একটার পর একটা সিগারেট টেনে যেতে লাগলো বসে বসে চিরকুটের ব্যাপারে আমিও কিছু জিজ্ঞেস করলাম না সেও বলল না কিছুই রাত এগারোটা নাগাদ আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম কিছুই ভালো লাগছিল না বুকের ভেতরে অস্বস্তি ক্রমেই বাড়ছিল একটু তন্দ্রা মতো এসেছিল বুঝি হঠাৎ গার্শিয়ার গলার স্বরে চমকে উঠলাম ঘর তখন অন্ধকার দরজার সামনে এসে জানতে চাইল ঘন্টা বাজিয়ে চাকরকে ডেকেছি কিনা ওর মুখে তখন শুনতে পেলাম রাত একটা বাজতে চলেছে এরপর আর কিছু মনে নেই ঘুমিয়ে পড়েছিলাম সকালে ঘুম যখন ভাঙলো তখন বেলা নটা ঘন্টা বাজিয়ে চাকরকে ডাকলাম কিন্তু কেউ এলো না বেল বিগড়েছে মনে করে নিচে নেমে গেলাম কিন্তু কাউকেই দেখতে পেলাম না উপরে নিচে ঘরেও ঘরে সর্বত্রই খুঁজলাম কিন্তু সব ঘরই খা খা শেষে গার্সিয়ার ঘরে গিয়ে ঢুকলাম বিছানার নিখাত চাদর দেখে বুঝলাম কেউ রাতে শৈনে। আমি তো হতবম্ব কাণ্ড দেখে বাড়িতে অতিথি রেখে গৃহস্বামী চাকর সমেত উধাও একে রসিকতা না অন্য কিছু কিছুই বুঝতে পারলাম না কি আর করি জিনিসপত্র গুছিয়ে নিয়ে রওনা হলাম এশারের দিকে ও অঞ্চলের সবচেয়ে বড় ল্যান্ড এজেন্ট অ্যালান ব্রাদার্স ফেরার পথে ওদের ওখানে খোঁজ নিয়ে জানলাম বাড়িটা ওদের কাছ থেকেই ভাড়া নেওয়া মার্চেও মার্চের ভাড়াও আগাম মিটিয়ে দেওয়া হয়েছে শহরে ফিরে এসে গেলাম স্পেনের দূতাবাসে দেখলাম গার্সিয়া নামে কাউকে সেখানে চেনে কেনা কেমন একটা ঝোঁক চেপে গিয়েছিল গেলাম মেলভিলের বাড়িতে তারা বিশেষ কিছু বলতে পারল না গার্সিয়া সম্পর্কে শেষমেশ আপনাকে টেলিগ্রাম করে জবাব পেয়ে গেলাম সোজা চলে এলাম এখানে কিন্তু বুঝতে পারছি না গার্সিয়া খুন হলো কিভাবে ইন্সপেক্টর এ ব্যাপারে সব রকম সহযোগিতা আমার কাছ থেকে আপনারা পাবেন ইন্সপেক্টর গ্রেকসন সরিদরে বললেন কি করেছিলেন লক্ষ্য করেছেন হ্যাঁ দলা পাকিয়ে আগুনে ফেলে দিয়েছিলেন গ্রেকসন তাকালেন সহকর্মী মিস্টার বেনজের দিকে বেনেজ মৃদু হাসলেন ভদ্রলোকের সুন্দর চোখ দুটো অসাধারণ উজ্জ্বল হয়ে উঠল পকেট থেকে দলা পাকানো একটা বিবর্ণ কাগজ বের করে বললেন মিস্টার হোমস দলা পাকানো চিরকুটটা সৌভাগ্যক্রমে চুল্লির টোপকে বাইরে পড়ে গিয়েছিল কুড়িয়ে পেয়ে গেছি গ্রেগসনের ইঙ্গিত মতো পেনের চিরকুটটা হোমসের দিকে বাড়িয়ে দিল দেখলাম সাধারণ ক্রিমলেট পেপার তিন ভাঁজ করে লাল গালা দিয়ে সিলমোহর করা তাড়াহুড়ো করে চ্যাপটা ডিশের মতো কিছু দিয়ে চাপা দেওয়া হয়েছিল মিস্টার গার্সিয়াকে লেখা চিঠির বয়েনটা এরকম সবুজ আর সাদা আমার নিজস্ব রং সবুজ খোলা সাদা বন্ধ সিঁড়ি থেকে প্রথমে বারান্দা ডাইনে সপ্তম সবুজ উলের আচ্ছাদন জলদি মেয়েলি ঢঙে সরু মুখ কলমে লেখা কিন্তু ঠিকানাটা অন্য কলমের লেখার ধরনও অন্য রকম চিরকুট থেকে চোখ তুলে হোমস বলল। এটা পাবার পর বাড়িটা খুঁজে দেখেছিলেন নিশ্চয়ই তার বলতে আমার কাছে ফাঁক থাকে না মিস্টার হোমস কিন্তু চিঠির বয়ান সম্বন্ধে কিছু জানা দরকার এখন মনে হচ্ছে এর মধ্যে একটা চক্রান্ত কাজ করছে আর মূলে রয়েছে একজন স্ত্রী লোক এই সময় মিস্টার ইকলিস বলে উঠলেন খুনের ব্যাপারটা কিন্তু পুরোপুরি জানা হলো না গ্রেকসন বললেন বাড়ি থেকে প্রায় মাইল খানেক দূরে নির্জন একটা জায়গায় গার্সিয়াল লাশ পাওয়া গেছে ভারী কিছুর আঘাতে মাথার খুলি গুড়িয়ে দেওয়া হয়েছে আততায়ের পায়ের ছাপ বা অন্য কোনো সূত্র পাওয়া যায়নি তাহলে এর মধ্যে আমাকে জড়াচ্ছেন কেন সন্দিগ্ধ স্বরে বললেন মিস্টার ইকলিস ইন্সপেক্টর বেনেজ বললেন নিহত ব্যক্তির পকেটে যে চিঠি পাওয়া গেছে তা থেকেই তার নাম ঠিকানা পাওয়া যায় চিঠিটা আপনারই লেখা চিঠি সূত্র ধরে নটা নাগাদ উইস্টেরিয়া লজে গিয়েছিলাম আপনাকে দেখতে না পেয়ে মিস্টার গ্রেগসনকে টেলিগ্রাম করে জানালাম যেন লন্ডনে আপনাকে খোঁজ করা হয় পরে থানা তল্লাশি শেষ করে শহরে এসে মিস্টার গ্রেগসনকে নিয়ে বেরিয়ে এখানে এসে আপনার সন্ধান পেলাম ঘটনাটা খুনের তাই আপনার একটা এজহার দরকার একবার থানায় যেতে হবে মিস্টার ইকলিস বললেন বেশ তাহলে চলুন মিস্টার হোমস আমি চাই আপনি লেগে থেকে এই খুনের রহস্য ফাঁস করুন এটা আমার ব্যক্তিগত অভিপ্রায় মিস্টার বেনেজ বললেন তদন্তের কাজে মিস্টার হোমসকে পাশে পেলে আমি সম্মানিত বোধ করব হোমস বলল ধন্যবাদ একটা ব্যাপার মিস্টার বেনেস গার্সিয়া কোন সময় মারা গেছেন সে সম্পর্কে হ্যাঁ রাত একটা নাগাদ বৃষ্টি হয়েছিল একটা থেকেই ওখানে ছিল তবে মারা গেছে বৃষ্টির আগেই সে কি মিস্টার ভেনেজ বলে উঠলেন মিস্টার ইকলিস রাতে ঠিক ওই সময় তো গার্সিয়া অন্ধকার ঘরে মুখ বাড়িয়ে আমার সঙ্গে কথা বলে গেছে গার্সিয়ার গলা চিন্তা ভুল হবার কথা নয় হোমস হাসতে হাসতে বলল ব্যাপারটা অদ্ভুত শোনাচ্ছে বটে কিন্তু অসম্ভব নয় ভালো কথা মিস্টার বেনেজ বাড়ি তল্লাশি করে চিরকুট ছাড়া আর কিছু কি পাওয়া গেছে তা পাওয়া গেছে বই কি অদ্ভুত চোখে গ্রেকসনের দিকে তাকিয়ে বললেন মিস্টার বেনেস থানার কাজ শেষ করে এসে আপনাকে দেখিয়ে আনব হোমস আর কথা বাড়ালো না ঘণ্টা বাজিয়ে মিসেস হারসনকে ডেকে একটা রিপ্লাই পে টেলিগ্রাম পাঠাবার জন্য দিল দুই ইন্সপেক্টর আর মিস্টার ইকলিস থানায় চলে গেলেন চিন্তাবিষ্ট হোমস ভুরু কুচকে বসে রইল চেয়ারে ধূম চলতে লাগলো অনর্গল আমিও চুপচাপ হঠাৎ এক সময় আমার দিকে ঘুরে হোমস বলল বাড়ির লোকজন পালালো কেন বলতো বললাম নিশ্চয় খুনের সঙ্গে জড়িত পুলিশের ভয়ে পালিয়েছে কিন্তু গোটা ব্যাপারটাই কেমন কিছু মাথায় মাথায় ঢুকছে বিদ ঘুটে না যেদিন বাড়িতে অতিথি উপস্থিত সেদিনই বাড়ির মনি খুন হলো বাড়ি থেকে এক মাইল দূরে ব্যাপারটা তলিয়ে দেখার মতো ভায়া বাড়ির লোকজনের কাজ এটা নয় তাহলে অন্য যে কোনো রাতেই তারা কাজটা সারাতে পারত আরেকটা ব্যাপার মিস্টার স্কট এমন নাটকীয় ঘটনার মধ্যে পড়লেন কেন কথা শুনে বুঝতে পারলাম সমাধান সূত্রের সন্ধান পেয়ে গেছে হোমস যাচাই বাছাই হচ্ছে মাথার ভেতরে চোখে জিজ্ঞাসা নিয়ে তাকালাম ওর দিকে হোমস বলে চলল একদিকে জল একটা মানুষ নৃশংসভাবে খুন হলো অপরদিকে নিপাট ভালো মানুষ মিস্টার ইকলিসকে ভুলিয়ে ভালিয়ে উইস্টোরিয়া লজে নিয়ে যাওয়া হলো এই দুই ঘটনার একটা যোগসূত্র বার করতে পারলেই সমাধানে পৌঁছতে দেরি হবে না সূত্রটা সম্পর্কে কিছু ভেবেছো তাহলে ঘটনাগুলোকে এভাবে যদি সাজায় কি দাঁড়ায় দেখো স্পেনের অধিবাসী মিস্টার গার্সিয়া প্রথম আলাপে ভাব জমিয়ে ফেললো ইংল্যান্ডের এক ভদ্রলোকের সঙ্গে নিজেই অগ্রণী হয়ে গেছে ইকলিসের বাড়িতে কেবল তাই নয় নিজের বাড়িতে কয়দিন কাটাবার নিমন্ত্রণও জানিয়ে এলো এমন হঠাৎ করে ভাব জমিয়ে নেবার কারণটা কি হতে পারে ইকলিস আলাপী মানুষ এছাড়া আকর্ষণ করবার মতো তার মধ্যে ধারণত্ব কিছুই নেই তবুও গার্সিয়া তাকে নিজের বাড়িতে টেনে এনেছিল নিশ্চয়ই বিশেষ উদ্দেশ্য সিদ্ধির জন্যই মিস্টার ইকলিস একজন খাঁটি ইংরেজ মানি মানি মানুষ তার কথা সহজে অবিশ্বাস করবে না কেউ চোখের সামনেই তো দেখলে ভদ্রলোকের অদ্ভুত কাহিনী নিয়ে বিন্দু মাত্র লাগাবার চেষ্টা করেছিল গার্সিয়া কিন্তু দুর্ভাগ্য তার শেষ পর্যন্ত পৌঁছাতে পারল না তাহলে কি তুমি বলতে চাইছো বিশেষ কোনো অপরাধ গোপন করবার জন্যই ইকলিসের সাক্ষ্য কাজে লাগাবার উদ্দেশ্য ছিল গার্সিয়ার ঠিকই ধরেছ ভাইয়া একই সময়ে নিজের অন্যত্র চাপা দেবার উদ্দেশ্যেই ইংরেজ ভদ্রলোককে বাড়িতে টেনে নিয়ে যেতে হয়েছিল সাদা মনে গিয়েছিলেন তিনি যখন শুতে গেছেন তখন ঘড়িতে দেখেছেন রাত এগারোটা তিনি বুঝতেই পারেননি এগারোটার অনেক আগেই গোপনে ঘড়ির কাটা ঘুরিয়ে তাকে ধোকা দেওয়া হয়েছে পরে গার্সিয়া আছিলা করে অন্ধকারে গিয়ে আবার তাকে জানিয়ে এসেছে রাত একটা বাজে আসলে সময় তখন ছিল বারোটা তার উদ্দেশ্য ছিল বারোটায় কাজ হাসিল করে একটার মধ্যে ফিরে আসা মিস্টার ইকলিসের এই ক্ষেত্রে শপথ করে বলতে কোনো বাধায় থাকতো না যে তিনি রাত একটাই গার্সিয়ার গলার স্বর শুনেছেন বললাম তা না হয় হলো বাড়ির অন্য লোকগুলো তাহলে পালালো কেন আর একটু যাচাই করে নি তারপরে কারণটা বলবো চিরকুটে লেখাটার কি হবে চিঠির বয়ানের গোড়ার দিকের সাদা ও সবুজ শব্দগুলো কোনো সংকেত বলেই আমার বিশ্বাস সিঁড়ি দিয়ে প্রথমে বারান্দা ডাইনে সপ্তম সবুজ উলের আচ্ছাদন এই কথাগুলোর মধ্যে রয়েছে কোনো বিশেষ কাজের নির্দেশ কাজটা জরুরি নিঃসন্দেহে আর ডি নামে নির্দেশ যে পাঠিয়েছে সে একজন ইংরেজ কিন্তু লোকটা তো স্পেনিয়ার্ড সেই জন্যই আমি ব্যাপারে সুনিশ্চিত একজন স্পেনিয়ার্ড আর একজন স্পেনিয়ার্ডকে সাধারণত স্পেনের ভাষাতেই চিঠি লেখে ইংরেজিতে লেখে না ইতিমধ্যে টেলিগ্রামের জবাব এসে পৌঁছল দেখলাম অনেকগুলো অভিজাত আর অর্থবান মানুষের নাম আর ঠিকানা আমার চোখে সব প্রশ্ন কৌতূহল লক্ষ্য করে হোমস হেসে বলল ভায়া টেলিগ্রামটা আমার পরিশ্রম অনেক বাঁচালো বলতে পারো পরিষ্কার করেই বলছি শোনো চিরকুট পাঠিয়ে গার্সিয়ার কে যে নির্দেশ পাঠানো হয়েছে তাতে দেখা যাচ্ছে একটা বাড়ির সিঁড়ি বেয়ে বারান্দায় উঠে ডান দিকের সপ্তম দরজার নিশানা দেওয়া রয়েছে বাড়িখানা যে বেশ বড় মাপের তা তো বোঝা যাচ্ছে আর উইস্টেরিয়া লজে এক ঘন্টার মধ্যে ফিরে আসার মতো দূরত্বেই রয়েছে সেই বাড়ি গার্সিয়া হাঁটছিল সেই দিকেই অক্সশটের কাছাকাছি বড়সড় বাড়ি সন্ধান পাওয়ার জন্যই ইকলিসের কাছ থেকে সোনা ল্যান্ডেজেন্ডের এজেন্টের স্মরণ নিয়েছিলাম তারই টেলিগ্রামের জবাবে এই তালিকা পাঠিয়েছে থানার কাজকর্ম সেরে ইন্সপেক্টর বেনেস ফিরে এলো তাকে সঙ্গে নিয়ে আমরা ছটা নাগাদ পৌঁছে গেলাম এসারের সারে গ্রামের সারাইখানায় মালপত্র নিজেদের ঘরে রেখে উইস্টেরিয়া লজে পৌঁছতে গ্রাম্য পথে মাইল দুয়ে খাটতে হলো ঘন এমন সন্ধ্যার আবছায়ায় বাড়িটাকে অন্ধকারের স্তূপ বলেই মনে হচ্ছিল কাঠের ফটকের বাদিকে বাড়ির একটা জানালা দিয়ে সামান্য আলো পড়ছে বাইরে বেনেশ জানালেন বাড়ি পাহারায় একজন কনস্টেবল মোতায়েন করে রাখা হয়েছে এগিয়ে এসে বাড়িতে ঢুকবার মুখেই পড়লাম ভয়াবহ এক কৌতুককর পরিস্থিতিতে বেনেজ সার্সির কাছে সবে টোকা দিয়েছেন ঠক ঠক করে কাচের ভেতর দিয়ে নজরে পড়ল শব্দ শুনেই একজন কনস্টেবল আর্ত চিৎকার করে চেয়ার থেকে ছিটকে লাফিয়ে উঠল পরক্ষণেই দরজা খুলে গেল দেখি রক্তশূন্য ফ্যাকাশি মুখে দশাসই চেহারার মানুষটা কাঁপছে থরথর করে কনস্টেবলের নাম ওয়াল্টার্স তার কাছ থেকে জানা গেল সন্ধ্যার কিছু আগে নাকি একটা জ্যন্ত পিসাজ এসে দাঁড়িয়েছিল দরজায় ছাইবর্ণ দেহের রং বিশাল আকৃতির চোখ ভাটার মতো হিংস্র জানোয়ারের মতো ঝকঝকে ডাক কিছুক্ষণের ঘরের দিকে থ্যালফেল করে তাকিয়ে থেকে হঠাৎ একদিকে সরে যায় ওয়াল্টার্স সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে সন্ধান করেছে কিন্তু কাউকে খুঁজে পায়নি সেই থেকেই ভয়ে আদমরা হয়েছিল বেচারা বেনেজ উপরওয়ালা সুলভ মেজাজে ধমক ধমক করল কতক্ষণ হোমস কিন্তু সঙ্গে সঙ্গে রহস্য উদ্ঘাটন করে ফেললো পকেট টর্চ জেলে ঘাসের চাবরায় পায়ের ছাপ খুঁজে পেয়ে গেল বলল ইন্সপেক্টর মিথ্যা বলে নিউ ওয়াল্টার্স পায়ে বারো নম্বরের জুতো রীতিমতো দানবের শরীর মানুষটার ব্যাপারটা বিশেষ গুরুত্ব দিলেন না বেনেজ হোমসকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলেন মোমবাতি হাতে বেনেজ আগে আগে এসে ঢুকলেন রান্নাঘরে বাসনের আলমারির পেছনে দেখিয়ে হোমসের দৃষ্টি আকর্ষণ করে বললেন দেখুন মিস্টার হোমস তাকিয়ে দেখলাম বস্তুতে একটা বস্তুটি একটা বামনাকৃতি মানুষের চেহারার মতন বানর হওয়াও বিচিত্র নয় ওপরের কালচে চামড়া শুকিয়ে গেছে এমনভাবে ভাবে যেটা মানুষ না কোনো জানোয়ার তা বুঝবার উপায় নেই খারাপভাবে দাঁড়ানো কোমরের কাছে ঝুলছে এক জোড়া শাখের মালা রীতিমতো এক পৈশাচিক দৃশ্য নিবিষ্টভাবে নিরীক্ষণ করল হোমস তারপর ভিড় ভিড় করে বলল মন্দ নয় আচ্ছা আর কি আছে এবারে বেনেজ মোমবাতি হাতে এগিয়ে গেল বাসন ধোয়ার চৌবাচ্চার কাছে এখানেও এক বিভৎস দৃশ্য বড় আকারের একটা সাদা পাখির টুকরো টুকরো শরীরের অংশ আর রাশি রাশি পালক চারদিকে ছড়ানো পাখির মাথার ঝুঁটি দেখে চেনা গেল একটা সাদা মোরক অভিশপ্ত বাড়ির নৃশংস নারকীয় রূপ যেন ক্রমশ উন্মোচন করে চলল বেনেজ এক এক ঘরে এবারে চৌবাচ্চের তলা থেকে টেনে বার করল একটা গামলা গামলা ভর্তি কালচে রক্ত একটা বারকোষে পাওয়া গেল একরাশ পুরাহার। পোড়াহার স্তব্ধ হয়ে আমরা দেখছি আর শিহরিত হচ্ছি বেনেজ বলল সকালবেলা ডাক্তার এসেছিলেন পরীক্ষা করে বলে গেলেন রক্তহার কোনোটাই মানুষের নয় হোমস বলল আমারও তাই ধারণা ছাগল ছানা বা মেষ ছাবকের হওয়াই স্বাভাবিক কিন্তু এমন দৃশ্য সত্যিই অভাবিত সৃষ্টি ছাড়া মশায় দেখতেই তো পাচ্ছেন একদল উদ্ভট মানুষ আড্ডা গেড়েছিল এখানে পালাবে কোথায় লাগাবো ঠিকই খুনি কেউ খুঁজে বার করবো সবকটা বন্দরেই পুলিশ লেলিয়ে রেখেছি হোমস বলল। কিছু অনুমান করেছেন মনে হচ্ছে তা করেছি মিস্টার হোমস তবে শেষ না দেখে কিছু কবুল করব না আমাকে আমার লাইন ধরে এগোতে দিন হোমস হেসে উঠে বললো তো খুবই ভালো কথা আমি আমার মতো এগিয়ে চলি তবে দরকার হলেই আমার তদন্তের ফলাফল আপনি গ্রহণ করতে পারবেন এবারে চলুন বেরোনো যাক এখানে দেখার আর কিছু নেই নির্বিকার ভাবে কথাগুলো বলবার চেষ্টা করল বটে হোমস তার মুখের চাপা উল্লাস ও উত্তেজনা কিন্তু আমার চোখ এড়ালো না চকচকে চোখ জোড়াই বলে দিল রহস্যের গোড়ায় পৌঁছে গেছে সে কিন্তু জানি যাচাই বাছাই না করে মুখ খুলবে না এখন আমিও তাই আর এই প্রসঙ্গে কোনো কথা তুললাম না জানি সময় হলে নিজেই সব বলতে শুরু করবে লস থেকে ফিরে এসে এক নতুন যেন জীবনযাত্রা শুরু করল উদ্ভিদ বিজ্ঞানের বই একটা খন্তা টিনের বাক্স নিয়ে গ্রামে ঘুরে ঘুরে গাছপালার নমুনা সংগ্রহ মন দিল গাছের নমুনা যা সংগ্রহ হলো তা না বলাই ভালো দেখেছি আর হাসি চেপেছি তবে কাজের মধ্যে কাজ একটাই হয়েছে গ্রামের লোকেরা এই কদিনেই ভাব জমিয়ে ফেলেছে হোমসের সঙ্গে মাঝে একদিন কেবল গিয়েছিল ব্রিটিশ মিউজিয়ামে এইভাবেই অক্সশটের দিনগুলো কাটতে লাগলো আমাদের দিন পাঁচেক পরে একদিন কাগজে একটা খবর চোখে পড়ল অক্সশট রহস্যের নতুন রিপোর্ট বেরিয়েছে ইন্সপেক্টর বেনেজের ঐকান্তিক চেষ্টায় উইস্টেরিয়া লজের মিস্টার গার্সিয়ার গুপ্তঘাতক ধরা পড়েছে দাতা জানিয়েছে খুনের রাতেই বাড়ির চাকর আর রান্নার লোক হাওয়া হয়ে গিয়েছিল ইন্সপেক্টর বেনেজ গোড়া থেকে অনুমান করেছিলেন বাড়ির কোনো দামি জিনিসের লোভে খুন করেছিল। বিশেষ ফেরুয়ালাদের কাছ থেকে জানতে পেরেছিলেন রান্নার লোকটি নাকি ছিল নিগ্রহ জাতীয় দানবাকৃতির এক মানুষ যাতে মূলটা এই লোকটি খুনের ঘটনার পরেও একদিন এসেছিল উইস্টেরিয়া লজে পাহাড়েরত কনস্টেবল তাকে দেখেছিল ইন্সপেক্টর বেনেস বুঝতে পেরেছিলেন লোকটা আবার বাড়িতে হানা দিতে পারে অনুমান করেই তিনি ফাঁদ পেতে বাড়ির পাশে ঝোপঝাড়ের লোক মোতায়েন করে রেখেছিলেন শেষ পর্যন্ত সেই ফাঁদেই ধরা পড়ল আসামি ঘটনাটা হোম শুনল চোখ স্থির করে তারপর ছিটকে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল শিগগির চলো ওয়াটসন বেনেসকে ধরতে না পারলে সর্বনাশ হয়ে যাবে দুজনে তক্ষণি ছুটলুম গায়ের পথে বাড়ি থেকে বেরোবার আগেই দেখা করলাম তার সঙ্গে হোমস গিয়ে সরাসরিই বলল মিস্টার বেনেস কিছু মনে করবেন না কাগজে খবরটা পড়েই ছুটে এলাম আপনাকে হুশিয়ার করতে আপনি ভুল পথে চলছেন আর এগুবেন না হোমসের কথার উত্তরে বেনজেও সরাসরি জানাতে কসুর করল না সে তার নিজের পথেই কাজ শেষ করতে চায় হোমস যেন নিজের চরকায় তেল দেয় তবে যে লোকটাকে ধরেছে তার সম্পর্কে বলতে গিয়ে বলল আমার সব খবরই পাবেন আপনি প্রয়োজন মতো লোকটাকে দিয়ে সব কাজই সম্ভব আস্ত বর্বর গায়ে যেমন শক্তি তেমনি হিমস্র ইংরেজি মোটে ভালো বলতে পারে না সারাক্ষণ কেবল জানোয়ারের মতো ঘোদ ঘোদ শব্দ করছে সে যাই হোক আমাদের মধ্যে যেভাবে চুক্তি হয়েছিল যার যার লাইনে সেইভাবেই আমরা কাজ করব। এটাই আমার ইচ্ছা অগত্যা ফিরতে হলো আমাদের সরাইতে ফিরে সবার মতো হোমস আমাকে নিয়ে বসলো বলল আজ রাতেই তোমার সাহায্য আমার দরকার হবে তাই গোটা পরিস্থিতিটা তোমার কাছে খোলসা করে বলতে চাই বললাম বেশ তো বলো দেখো টেবিলে যে রাতে চিরকুট পায় গার্সিয়া সে রাতেই সে মারা যায় বেনেজ যাই বলুক চাকর বাকররা গার্সিয়াতে মারে কি আগে মারেনি তার একটা প্রমাণ হলো নিজের অন্যত্র স্থিতি প্রমাণ করবার উদ্দেশ্যেই সে স্কট স্ক্লিসকে। নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে এসেছিল এই ঘটনা থেকে এটাও প্রমাণ হয়ে যাচ্ছে যে যে কারণে সে বাড়ি থেকে পালিয়েছিল সেটা নিশ্চিত বেআইনি কোনো কাজ কিন্তু অভিযানে বেরিয়ে নিজেই খুন হলো চাকর বাকররা কেন উধাও হয়েছে দেখো এবারে বুঝতে পারো না। তারাও ছিল গারসিয়া সাগরেত এবং নৈশ অভিযানের সহযোগী পরিকল্পনাটা ছিল গার্সিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে এলে যে কাজ সে সমাধা করে ফিরবে তার জন্য তার উপর সন্দেহ পড়লেও বিশিষ্ট ইংরেজ ভদ্রলোক এজাহারে প্রমাণ হয়ে যাবে ঘটনার বাড়িতেই ছিল নাম এই সুযোগেই সে এবং তার লোকজন সন্দেহমুক্ত থাকবে কিন্তু যদি গার্সিয়া নির্দিষ্ট সময়ে ফিরে না আসে তাহলে বুঝতে হবে সে নিজেই খতম হয়ে গেছে সেক্ষেত্রে সাগরের দুজন আগে থেকে ঠিক করে রাখা কোনো জায়গায় আত্মগোপন করবে এবং পরে সময় বুঝে অসমাপ্ত কাজ তারা নিজেরাই সম্পূর্ণ করবে আমি বললাম তো খুব বলে মনে হচ্ছে না এখন কিন্তু রান্নার লোকটা ফিরে এসেছিল কেন তাহলে এসেছিল তারাহুড়ে করে পালাবার সময় নিশ্চয় জরুরি কিছু ফেলে গিয়েছিল সেটা নেবার জন্য যাই হোক শোনো গার্সিয়াকে চিরকুটটা কে লিখলো আমার ধারণা সেও গার্সিয়ার একজন সাগরেদ সাগরেদকে সে প্রশ্নের উত্তর পাওয়া যাবে চিঠির লেখার মধ্যেই তোমাকে তো আগেই বলেছি একটা বড় বাড়ির নিশানা দেওয়া হয়েছিল চিরকুটে উদ্ভিদের নমুনা সংগ্রহের বেরিয়ে অঞ্চলের সবকটা বাড়ি সুলুক সন্ধান জেনেছি আমি বাসিন্দাদের সব খবর আমার নখ দর্পণে গোটা কতক বড় বাড়ির মধ্যে চিরকুটের নিশানা মিলতে পারে এমন একটা বাড়ি আমি খুঁজে পেয়েছি হাইগেবলের বিখ্যাত প্রাচীন ভবন জ্যাকারিয়ান হল অক্সফর্ড থেকে মাইল খানিক দূরে ঘটনাস্থল থেকে আধ মাইলের মধ্যে এই বাড়িতে বসবাস করেন মিস্টার হেন্ডারসন ভদ্রলোক নিজে যেমন মানুষ বাড়ির অন্যান্য বাসিন্দারাও তেমনি খোঁজখবর নিয়ে যাচাই বাছাই করে আমি এ বাড়ির সম্পর্কেই আগ্রহী হয়ে পড়ি একটা ওছিলা নিয়ে বাড়িতে ঢুকে মিস্টার হেন্ডারসনের সঙ্গে দেখা করেছে আমি বছর পঞ্চাশ বয়সের বেশ ছটপটে চেহারার মানুষ চলনে বলনে রীতিমতো হিসেবি কিন্তু ভেতরের দুর্দান্ত প্রকৃতি মুখভাব স্পষ্ট গায়ের চামড়া হলদেটে মনে হয় বিদেশি মানুষ নয়তো দীর্ঘকাল গরমের দেশে কাটিয়েছেন চোখ দেখে বুঝতে পেরেছিলাম আমার উদ্দেশ্য তিনি ধরে ফেলেছেন ভদ্রলোকের সেক্রেটারির নাম মিস্টার লুকাস বিদেশি বলে প্রথম দর্শনে বোঝা যায় তারও গায়ের রং বাদামি চোখে মুখে ধূর্ততা ঠিকরে বেরোচ্ছে পালিশ করা কথাবার্তা একটা ব্যাপার লক্ষ্য করো ওয়াটসন রহস্যের দুদিকে দুটো বাড়ি উইস্টেরিয়া লজ আর হাইগবল দুই বাড়িতেই রহস্যের সুতো জড়িয়ে আছে দুদল বিদেশিকে ঘিরে খানিক বিরতি দিয়ে হোমস আবার বলতে শুরু করলো এদিকের বাড়িতে এরা দুজন বাদেও আরো একজন মানুষ রয়েছে আমাদের লক্ষ্য সেই মানুষটি হেন্ডারসনের দুই মেয়ে একজন তেরো একজন এগারো মিস বার্নেট এদের গভর্নেন্স যাতে ইংরেজ বছর বয়স এছাড়া রয়েছে আর একজন বিশ্বস্ত চাকর ভালোবাসেন হুটহাট করে বেরিয়ে পড়ার অভ্যাস এই চারজনই সবসময় একসঙ্গে বেরোন বেশি দিন এক জায়গায় থাকেন না হপ্তা কয়েক আগে বছর কানেক বাইরে কাটিয়ে হাইগোবল ফিরেছেন ভদ্রলোকের টাকার পরিমাপ নেই যে যেকোনো ধরনের খেয়াল চরিতার্থ করবার জন্য যখন তখন যত খুশি টাকা খরচ করে ফেলেন বাড়িতে ঝি দারোয়ান খাস চাকর কোনো কিছুরই অভাব নেই গায়ের লোকজনের কাছে খবর নেবার সময় ওই বাড়িতে আগে কাজকর্ম করতো এমন কাউকে খুঁজতে শুরু করেছিলাম কপালগুনে পেয়েও গেলাম চাকরি থেকে বরখাস্ত একজনকে বাড়তি খবরাখবর যা নেবার তার কাছ থেকেই পেয়ে গেলাম লোকটার নাম জন ওয়ার্নার এককালে হাইগাবলে মালি ছিল কি ব্যাপারে রেগে গিয়ে হ্যান্ডারসন তাকে চাকরি থেকে হাঁকিয়ে দিয়েছিল সে কারণে পুরোনো মনিবার চাকর জন্য একটু থামলো হোমস আমি নতুন কোনো প্রশ্ন না তুলে চুপ করে শুনে যেতে লাগলাম হোমস আবার বলতে শুরু করলো হেন্ডারসনের বাড়ির এক অংশে থাকে পরিবারের লোকজন আর এক পাশে চাকর বাকর দুয়াংশের মধ্যে যাতায়াতের জন্য দরজা একটাই গভর্নেন্স মেয়েদের নিয়ে বাগানেই ঘোরাফেরা করেন বাইরে বেরোন না হেন্ডারসন নিজে কখনো একা হাঁটেন না সর্বক্ষণ এবং সর্বত্র সেক্রেটারি তার ছায়ার সঙ্গী ওয়ার্নারের বিশ্বাস লোকটা জীবনে এমন সব কাজ করেছে যে নিশ্চিন্ত নির্ভয়ে এক মুহূর্ত থাকতে পারছে না কিসের আতঙ্ক যেন সারাক্ষণ সিটিয়ে আছে আতঙ্কটা ঠিক কিসের তা সে বা অন্য চাকর বাকররা কেউ জানে না ভদ্রলোকের পূর্ব পরিচয় দেশ কোথায় কি বৃত্তান্ত এ সম্পর্কে কিছুই জানা যায় না তবে রুক্ষ এবং হিংস্র স্বভাবের জন্য সকলেই তাকে এড়িয়ে চলে ওয়াটসন আমার ধারণা চিরকুটটা এসেছে এই বিচিত্র বাড়ির ভেতর থেকে আমি অনেক হিসেব কোষে দেখেছি অমন একটা চিঠি লেখবার মতো এই বাড়িতে একজনই আছে সে হলো গভর্নেস মিস বার্নেট লিখেছে সেই এই ধারণাটাকে সামনে রেখে তদন্তে নেমে কি পাওয়া যাচ্ছে দেখো সংকট চিঠিটি যদি মিস বার্নেট পাঠিয়ে থাকে তাহলে মূল চক্রান্তের চক্রীদের একজন সে নিজে গার্সিয়া খুন হল এই সংবাদ পাওয়ার পর তাহলে মিস বার্নেটের মনে প্রতিহিংসা জ্বালা না থাকবার কথা নয় বদলা নেবার সুযোগ সে খুঁজবে তাই তার সঙ্গে দেখা করবার জন্য উঠে পড়ে লাগলাম কিন্তু বাড়ির ভেতরে তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না খুনের রাতের পর থেকেই যেন হাওয়ায় মিলিয়ে গেছে আমার ধারণা তাকে বাড়ির ভেতরে কোনো গুপ্ত স্থানে বন্দি করে রাখা হয়েছে নয়তো খুন করে ফেলা হয়েছে নিয়ে থেকে বাড়ির নজর রেখেও কোনো কোনো করতে পারিনি অথচ মিস বার্নেটকে না হলে এই মামলার আড়াল রহস্যই উদ্ঘাটন সম্ভব নয় বেনে যতই লাভ করুক না কেন মূল রাস্তা থেকে সে এখনো অনেক দূরে এই মুহূর্তে মহিলা সন্ধান করাটাই একমাত্র কাজ ততক্ষণে কেসটা আমার কাছে জলের মতো সোজা হয়ে গেছে হোমস একবার যে ধারণার কথা মুখ ফুটে প্রকাশ করে তা যথেষ্ট পর করে। সেখানে কখনো ভুল হয় না তাই বললাম কি করতে চাও তাহলে এখন আমি ঘর চিনি আর বাড়ির ছাদ থেকে যাওয়া যায় আমার ইচ্ছা আজ রাতে তুমি আর আমি সেখানে হানা দেব বিপজ্জনক ঘাটিতে চোরের মতো ঢুকতে হবে জেনেও হোমসের পরিকল্পনায় বাধা দিলাম না কিন্তু আমাদের নৈশ অভিযানের পরিকল্পনাটা যখন পাকা হয়ে গেল পরক্ষণেই তা হয়ে গেল আকস্মিকভাবে বিকেল পাঁচটা নাগাদ একটা লোক ছুটতে ছুটতে এসে ঘরে ঢুকলো উত্তেজিত হয়ে বলল মিস্টার হোমস সব পালিয়েছে কিন্তু ভদ্রমহিলাকে নিয়ে যেতে পারেনি রাস্তায় গাড়িতে বসিয়ে রেখে এসেছি লাফিয়ে উঠল হোমস সে কি চলো চলো ভারেটে গাড়িতে বাইরে ঢুকছিলেন শীর্ণকায় এক ভদ্রমহিলা ঘাড় তুলতে পারছেন না অনেক কষ্টে চোখ তুলে তাকালেন নিষ্প্রভ চোখের তারা বিন্দুর মতো হয়ে এসেছে দেখেই বুঝতে পারলাম আফিমের ক্রিয়া ছুটে এসেছিল সেই বরখাস্ত মালি ওয়ার্নার হোমস তাকে লাগিয়ে রেখেছিল ফটকের উপর নজর রাখবার জন্য বাড়ির ভেতর থেকে গাড়ি বেরোতেই সে পেছু নিয়ে স্টেশন পর্যন্ত ধাওয়া করে মিস বার্নেট হাঁটতে পারছিলেন না বেহুসের মতো ছিলেন সকলে মিলে ঠেলে ঠুলে তাকে ট্রেনে তুলবার চেষ্টা করতে লাগলো এই সময় সম্বিত ফিরে পেয়ে কামরার ভেতর থেকে কি করে ছিটকে বাইরে বেরিয়ে আসেন ওয়ার্নার তখনই তাকে ধরে গাড়িতে এনে তোলে হোমস খুশি হয়ে বলল ওয়ার্নার জব্বর কাজ করেছো ওয়াটসন যেটুকু এবার সেটা মেলানো যাবে ধরাধরি করে মিস ওয়ার্নারকে সোপাই এনে শোয়ানো হল পরপর দু কাপ কড়া কফি খাওয়ানোর পর আফিমের ঘর কেটে গেল সঙ্গে সঙ্গে খবর পাঠিয়ে দেওয়া হলো বেনেসকে বেনেস ঘরে ঢুকে মিস বেনেটকে দেখে উল্লসিত হয়ে উঠল বলল কি কাণ্ড আমি যে খুঁজছিলাম একেই আমরা তো রীতিমতো অবাক হোমস বললো সে কি হিন্ডারসনকে আপনিও সন্দেহ করেছিলেন নাকি কেবল সন্দেহ নয় মশাই ফাঁদে আটকাবার অপেক্ষায় ছিলাম হেন্ডারসন নামটা যে আসল নয় সেটা জানবার পরই নিরীহ রাঁধুনিটাকে ঢাকডল পিটিয়ে ধরেছিলাম লোকটা জানতো আমরা তাকে সন্দেহ করছি তাই তাকে নিশ্চিন্ত করার জন্যই কাজটা করতে হয়েছিল আপনার আর আমার লাইন যে একই ছিল তা আমি বুঝতে পেরেছিলাম লজের বাইরে গাছের বসে থেকে দেখলাম হাইগেবলের ঝোপের মধ্যে চমৎকার হামাগড়ি দিচ্ছিলেন আপনি আসল সাক্ষীকে হাতে পাওয়ার অপেক্ষায় ছিলাম কেবল হোমস সোস্লাসে বলে উঠল। চমৎকার আপনার সহজাত বুদ্ধি ও দেখবার চোখ রয়েছে মশাই অনেক বড় হবেন আপনি হোমসের আন্তরিক প্রশংসায় বেনেজের চোখ উজ্জ্বল হয়ে উঠল বলল গত সাত দিন ধরে স্টেশনে সাদা পোশাকের পুলিশ ছড়িয়ে রেখেছি হেন্ডারসন ফ্যামিলি নিয়ে যেখানেই যাক না কেন ওদের চোখের আড়ালে যেতে পারবে না মিস বার্নেটের এজাহার নেওয়ার পর শয়তানটাকে গ্রেপ্তারের ব্যবস্থা করব কিন্তু বেনেজ হেন্ডারসন নামটা ছদ্মনাম বললেন কেন লোকটাকে বেনেজ হেসে বলল ডন মুরিল সানপেদ্রোর সেই কুখ্যাত টাইগার চমকে উঠলাম নামটা শুনে লোকটার সমস্ত ইতিহাস আমার জানা সানপেদ্রোর টাইগার সভ্যতার ইতিহাসের এক দগদগে কলঙ্কিত নাম অত্যাচার আর নিপীড়নের রক্তাক্ত ইতিহাসের স্রষ্টা মধ্য আমেরিকার সানপেদ্রোর অসহায় মানুষগুলোকে এক যুগ ধরে বুটের তলায় চেপে রেখেছিল লোকটা অমন নির্ভীক উদ্যমশীল শক্তিমান একজন এক নায়ক কমই জন্মেছে দীর্ঘ এক যুগ তার অত্যাচার সয়ে একসময় সংহত গণশক্তি মাথা তুলে দাঁড়িয়েছিল কিন্তু ধূর্ত লোকটা আগে থেকে গণরসের সম্ভাবনা আজ করতে পেরেছিল বুঝতে পেরেছিল তার দিন ফুরিয়ে এসেছে ইতিহাসের পট পাল্টাচ্ছে তাই জাগ্রত গণশক্তি গর্জে উঠবার আগেই গোপনে বিপুল ধন সম্পদে জাহাজ বোঝাই করে শটকান দিল দেশ থেকে সঙ্গে নিয়ে গেল দুই মেয়ে আর সেক্রেটারিকে মার মুখ জনতা কোনোদিনই আর নাগালে পেল না সানপেদ্রোর টাইগারকে সেই থেকে হারিয়ে গিয়েছে ওর নাম বেনেস বলল আমি খবর নিয়ে জেনেছি সানপেদ্রোর রং হলো সবুজ আর সাদা চিরকুটে যা দিয়ে লেখা হয়েছিল হেন্ডারসন নামে ডুন মারিল আঠারোশো সালে জাহাজ ভিড়িয়েছিল প্যারিস রোম মাদ্রিদ আর বার্সিলোনায় প্রতিহিংসায় উন্মুক্ত মানুষ সেখানেও ধাওয়া করেছিল তাকে বাঘে পায়নি অবশেষে এখানে এসে হাতির মুঠোয় পেয়ে গিয়েছিল মিস বার্নেট ততক্ষণে অনেক সুস্থ হয়ে উঠেছেন উঠে বসে আমাদের কথাবার্তা শুনছিলেন থামতেই বললেন হ্যাঁ ইন্সপেক্টর গত বছর তারা তার সন্ধান পায় একবার চেষ্টা নেওয়া হয়েছিল কিন্তু খতম করা সম্ভব হয়নি খোদ শয়তান যেন আগলে রেখেছে লোকটাকে বলতে বলতে শিরা জাগানো হাত মুষ্টিবদ্ধ করে তীব্র ঘৃণায় যেন গুমরে উঠলেন কিন্তু যেখানেই যাক সে নিস্তার পাবে না একজন গেছে আবার একজন আসবে বদলা নেবার কাজ চলতে থাকবে এভাবে হোমস বলে উঠল কিন্তু আপনি ইংরেজের মেয়ে হয়ে এসবের মধ্যে জড়ালেন কি করে মিস বার্নেট সঙ্গে সঙ্গে বলে উঠলেন অত্যাচারী পিসাচ ডন মুরিলোর বিচার পৃথিবীর কোনো আদালতে সম্ভব নয় বলে দু বছর আগে সান পেদ্রোতে রক্তবন্যা বইয়ে জাহাজ বোঝাই ধনরত্ন নিয়ে পালিয়েছিল খুনে ডন মুড়িল পৃথিবীর কজন জানে তার আসল কথা যখনই কারোর মধ্যে অঙ্কুর দেখেছে বুঝেছে উঠে দাঁড়ালে তার অসুবিধা হবে তখনই তাকে নানান পৃথিবী থেকে সরিয়ে দিয়ে নিষ্কণ্টক হয়েছে মিস্টার হোমস আমার আসল নাম সিগনোরা ভিক্টর ডোরান্ডো আমার স্বামী লন্ডনে সানবেদ্র মন্ত্রী ছিলেন আমার মহান উদার মানুষ বিরল ডন মিরুলন টনক নড়ে উঠল সুনাম শুনে বাড়িতে ডেকে পাঠিয়ে কুকুরের মতো গুলি করে মারল আমি বাড়িতে ছিলাম বলে বেঁচে গেলাম কিন্তু আমাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত হলো ভিকিরি হয়ে পথে নামলাম আমি এ ঘটনার কিছুদিন পরেই একনায়ক নায়ক ডনমুরিলোর পতন ঘটল রাতের অন্ধকারে মেয়েদের নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেল কিন্তু আমাদের মতো যাদের বুকে সর্বনাশের আগুন জ্বালিয়েছে ডনমুরিলো তারা ছেড়ে দেবে কেন সকলে মিলে সমিতি স্থাপন করা হলো প্রতিজ্ঞা নেওয়া হলো যেভাবে হোক ডন খতম করে দেওয়া বদলা নেওয়া হবে নামে ইংল্যান্ডে এসে ঢাকা গা দিয়েছে জানবার পরই সমিতির নির্দেশে আমি নাম ভারিয়ে গভর্নেস চাকরি নিয়ে তার বাড়িতে ঢুকলুম দিনের পর দিন কেটেছে মুখ বুঝে শত্রুর ঘরে যথা কর্তব্য করে গেছে সুযোগের প্রতীক্ষা করেছি সানপেদ্রোর একজন উচ্চপদস্থ গণমান্য ব্যক্তির ছেলে গার্সিয়া দুজন একান্ত অনুগত অনুচরকে নিয়ে তৈরি হয়েছিল আমার গোপন নির্দেশের অপেক্ষায় এদের প্রত্যেকের বুকেই ছিল আমারই মতো প্রতিহিংসা লেলিহান আগুন লোকটা ছিল সাপের মতো পিচ্ছিল আর শেয়ালের মতো ধূর্ত কখনো একা থাকত না অতীতের অনেক দুষ্কর্মের সঙ্গী লুকাস ওরফে লোপেজ ছায়ার মতো লেগে থাকতো সঙ্গে দিনের বেলা একা না থাকলেও রাতা রাতে একা সুতো কিন্তু পরপর দু এক ঘরে ঘুমতো না ঘর পাল্টে সুতো এক রাতে ওর খবরাখবর জেনে বন্ধুদের খবর পাঠালাম ঠিক করলাম সবুজ আর সাদা বাতি জানালায় রেখে সংকেত জানাবো সবুজ সংকেত পেলে ওরা বাড়িতে ঢুকবে চিঠি লেখার সময় বুঝতে পারিনি যে সেক্রেটারির নজর পড়ে গেছি আচমকা ঝাঁপিয়ে পড়ে হাত চেপে ধরে চিঠিটা নিয়ে নিল আমাকে হয়তো মেরেই ফেলতো কিন্তু আমি বুঝতে পারিনি যে দুজনে মিলে মতলব করেছে আগে গার্সিয়া শেষ করবে হাত মুছে ধরে কাকে চিঠি লিখছি তার নাম জেনে তখন যদি তাদের বুঝতে পারতাম নাম আমি কিছুতেই বলতাম না ডন নিজের হাতে খুন করেছে গার্সিয়াকে আমার উপর যে নির্যাতন চলেছে কদিন ধরে তা মুখে বলবার নয় মিস্টার হোমস না খাইয়ে মুখে কাপড় বেঁধে ফেলে রেখেছে গতকাল দেখি হঠাৎ পেট ভরে খেতে দিল খাবারে আফিং মিশিয়ে দিয়েছিল বুঝতে পারিনি ঝিমানো অবস্থাতেই একসময় মনে হলো হেঁটে চলেছি যখন ঠেলে ঠুলে ট্রেনে তুলে দিতে যাচ্ছে হুশ ফিরে এলো বুঝতে পারলাম মুক্তি পাবার এই শেষ সুযোগ ধস্তাধস্তি করে কামরা থেকে অনেক কষ্টে বেরিয়ে এলাম সেই সময় এই ভদ্রলোক টেনে নিয়ে গাড়িতে বসালেন ঈশ্বরের ইচ্ছাই এবার আমি নিশ্চিন্ত আর আমাকে কিছু করবার ক্ষমতা নেই ভদ্র ভদ্রমহিলার মর্মন্ত কাহিনী শুনে বেনেজ বলল হাইগেবেলের এই দুষ্কৃতি যতই ক্ষমতাশালী হোক না কেন একে আমি কাঠগড়ায় দাঁড় করাবই না করা পর্যন্ত আমার শান্তি নেই শেষ পর্যন্ত কিন্তু ডনমুরিল ফাঁকি দিল আমাদের পেছনে সাদা পোশাকের পুলিশ লেগেছিল অ্যাডমন স্ট্রিটের একটা বাড়িতে ঢোকার পর তাকে আর পাওয়া যায়নি কোথা দিয়ে বেরিয়ে গেছে কেউ বুঝতে পারিনি মাস ছয় পরে খবরের কাগজে জানা গেল মাদ্রিদের অ্যাসকুরিয়াল হোটেলে মালটোলভার মার্কুইস আর তার সেক্রেটারি সিগনর রুলি অজ্ঞাত আততায়ের হাতে খুন হয়েছে নিহতদের ছবি ছাপা দেখে কুখ্যাত ডোন মুড়িল আর তার স্যাঙ্গাত সেক্রেটারিকে চিনতে কষ্ট হল না বেনেস বলল দেরিতে হলেও দেখছি গুপ্ত বিচার সমিতি তাদের প্রতিজ্ঞা পালন করেছে মূলটার পাচক ফিরে এসেছিল কেন এ নিয়ে আমাদের দ্বন্দ্ব ছিল হোমস সে দ্বন্দ্ব নিরসন করেছিল লোকটা ছিল সানপেদ্র জঙ্গলের মানুষ আদিম শ্রেণীর দেবতা জ্ঞানে মূর্তিটাকে পুজো করত যাবার সময় নিশ্চয়ই ওর সঙ্গী ওটা নিতে দেয়নি তার টানেই ফিরে এসেছিল পরের দিন কিন্তু জানা দিয়ে টার্নারকে দেখে পালিয়েছিল বেনেজ বুদ্ধিমান বুঝেছিল আবার আসবে তাই তিন দিন পরে তাকে ফাঁদ পেতে ধরেছিল হোমস পেপারটা বুঝবার আগেই টুকরো টুকরো পাখির দেহ আর পালকগুলোর ব্যাপারে বলেছিল ব্রিটিশ বিউজিয়ামে গিয়ে এ সম্পর্কে পড়াশোনা করে জেনেছিল নিগ্রদের ডাকিনী বিদ্যা প্রধান অঙ্গ হলো বলি ভূত অর্থাৎ ডাকিনী বিদ্যা ডাকিনী Pujoi অন্য কিছু বলি না দিলেও অন্তত সাদা মরুক জন্তু ছিড়ে দিতে হবে শেষ করছি শালকমসের গল্প অ্যাডভেঞ্চার অফ উইস্টেরিয়া লস ধন্যবাদ